এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে সেটার কি হবে? আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত, কি বলেন? আলেম মানুষ, হুজুর মানুষ, এটা জুব্বা পরছে মিয়া, আপনার আপনি প্যান্ট পরেন, আপনার তার হুজুরটাকে এক নাকি উনি হুজুর মানুষ, ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না? আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে? হুজুর সাহেব যদি জুব্বা পরে ওটা যদি টাকনুর নিচে যায় ওইটাও হারাম, যেমন আপনার প্যান্ট টাকনুর নিচে গেলে হারাম। কথা কি বুঝতে পারছি? এই হারামটা আমাদের কাছে খুব তুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা কিছু মনে করতেছি না, জঘন্য একটা বিষয়। সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে, বা মিডিল ইস্টে জুব্বা পরে যে, বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি, আলেম ওলামা আমাদের দিনদারের কথা বলি না, তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকনুর নিচে চলে যায়। এটা দেখে আমাদের দেশে মানুষ বলে, এত বড় হুজুর কত লম্বা জুব্বা মাশাল্লাহ, সে টাকনুর নিচে পড়ে আর আমাদের হুজুররা কি কয়? এসব তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই, ওটা তাদের দেশীয় পোশাক, তারা সেজন্য পরে। কিন্তু টাকনুর নিচে পড়লে, হুজুর পড়লে, জুব্বা পড়লে সেটাও কি হবে? হারাম হবে। চাদর পড়লে সেটাও হারাম। হ্যাঁ, মোজা থাকতে পারে, ওটা নিচের জিনিসটাই নিচের।